কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে কোনো ব্লগ হাজির করছি না, আজকে আমি খুব ভালো একটা শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে স্কুটি চালানো। আর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো যে কিভাবে স্কুটি চালানো যায়। তো চলো ভিডিও স্টার্ট করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অতি সহজে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাতে চলেছি যে স্কুটি কিভাবে চালানো যায়। ঠিক আছে, চলো ভিডিও স্টার্ট করি। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদের প্রথমেই বলে দিই, এটা হচ্ছে মিটার, তো এটা হচ্ছে পেট্রোলের। তো এটা কম থাকলে এরকম ইতে দেখাবে, বেশি থাকলে এরকম এফে দেখাবে, ঠিক আছে, এফ দেখাবে এরকম আর কি। আর এটা হচ্ছে স্পিড মিটার। তো স্পিড বলতে এখানে দেখো 20, 40, 60, 80 and 100 রয়েছে। তো আমরা লেডিসরা একটু কমতেই চালাবো, আমি 20 চালাই, খুব বেশি হলে 20 আর 40 মধ্যে যে পার্থক্য রয়েছে এটাতে চালাই, ঠিক আছে। তো তোমরাও সেটাই করবে, বেশি স্পিডে চালাবে না। আর তোমাদের বলে দিই, এটা হচ্ছে পেছনের ব্রেক আর এটা হচ্ছে সামনের ব্রেক। এই ব্রেকটা খুব ডেঞ্জারাস, এটা খুব কম ইউজ করব। আর এই যে পেছনের ব্রেকটা রয়েছে, এটা আমরা প্রায়ই ইউজ করে থাকবো। যারা বিগিনার তারা তো যখন স্কুটি চালাবে তারা এই ব্রেকটা ধরেই চালাবে, তাহলে বেশি সুবিধা হবে। আর বলে দিই, এটা হচ্ছে লাইটের আপার, এই যে আপার আর ডিপার। আর এটা হচ্ছে ইন্ডিকেটার, ঠিক আছে, তোমাদের আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিকেটার। এই যে দেখো, এটা ডান দিকের ইন্ডিকেটার, এটা হচ্ছে বাঁ দিক ইন্ডিকেটার, ঠিক আছে। আর তারপর তোমাদের দেখা, এটা হচ্ছে হর্ন, আর এটা তোমাদের, হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে লেফটের ইন্ডিকেটার, ঠিক আছে। আর বন্ধ করে দিই ইন্ডিকেটারটা, এরকমভাবে বন্ধ করে দিলাম। আর এটা হচ্ছে হর্ন, আর এটা হচ্ছে চাবি, চাবিটা এরকমভাবে অন করে দেব, তখন আমাকে, এটা হচ্ছে স্টার্ট বাটন। আর তোমাদের বলে দিই, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা হচ্ছে এক্সিলেটর, মানে স্কুটির এটা হচ্ছে মেন। এটার এইটা যখন চালানো শিখে যাবো প্রপারভাবে, তখন আমি তোমরা ভাবে যে স্কুটি চালানো শিখে গেছি। তো এটা সামনে দিয়ে এরকমভাবে মুভ করলে স্কুটির স্পিড বাড়বে, আর এরকমভাবে মুভ করলে কমবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন, এটাকে রেসও বলে, আবার এক্সিলেটারও বলা যায়। তো যখন আমরা স্টার্ট করব, চাবিটাকে এরকমভাবে ঘুরিয়ে দিলাম, তারপরে লেফটের যে ব্রেক আছে এটা এরকমভাবে ধরলাম, তারপরে স্টার্ট বাটন যেটা রয়েছে এটাকে এরকমভাবে প্রেস করলে আমার স্কুটি কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি। দেখো আমি স্কুটিটা স্টার্ট করে দিলাম, ঠিক আছে। এবার স্টার্ট করার সাথে সাথে আমার পাটা দেখা, দেখতে পাচ্ছ প্যার দিক, প্যার এই পাটার ঘরে আমি এরকম এরকম বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিছু কিছু টিপস দেব, যেগুলো তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরাও স্কুটি চালাতে পারবে। তো যেরকমটা তোমাদেরকে বললাম যে আমি, দেখো আমার পা দুটো কিন্তু মাটিতেই রয়েছে, স্কুটির মধ্যে আমি রাখছি না, এরকমভাবে ধীরে 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 আগের দিকে এগিয়ে যাচ্ছি। এটা করার কারণ হচ্ছে আমি আমার ব্যালেন্সটা ঠিক তৈরি করছি। এরকমভাবে স্কুটি চালালে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে না। তো দেখো, এক্সিলেটারকে আমি সামনের দিকে বাড়াচ্ছি আর সাথে সাথে আমিও যাচ্ছি, তো তোমরাও এরকম করবে। যখন আমি দেখব ফ্রেন্ডস, যখন আমি দেখব যে আমার ব্যালেন্সটা ঠিক হয়ে গেছে, পায়ের মধ্যে দিয়ে এরকমভাবে চালাতে পারছি, তখন আমি একটা পায়ের উপরে, একটা পা উপরে উঠিয়ে দেবো আর চালাবো, যেমন কি তোমাদের দেখাচ্ছি, এই যে এরকম পা। তো দেখো বন্ধুরা, আমি একটা পা কিন্তু মাটির মধ্যে রেখেছি, একটা পা স্কুটির মধ্যে রেখেছি। এরকমটা করার কারণ হচ্ছে আমার ব্যালেন্সটা আরো ভালোভাবে হয়ে যাবে। আমি দুটো পাকে এবার তুলবো, এবার ব্যালেন্স তৈরি করে আমি আগের দিকে মুভ করব, ঠিক আছে। তোমরা দেখে নাও, এগুলো কিন্তু ধীরে ধীরে, একদিনে হবে না, কিন্তু কোনো জিনিস একদিনেই হবে না।
তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো, দুটো পা আমি কিন্তু স্কুটির মধ্যে রেখে দিয়েছি আর আমার ব্যালেন্স কিন্তু ভালোই হয়ে গেছে। এবার আমি এরকমভাবে চালাবো, এরকমভাবে চালাতে থাকবো, আর যখন দেখবো আমার ব্যালেন্স একটু এদিক ওদিক হচ্ছে, তখন কিন্তু আবার আমি পাটা নামিয়ে নেবো মাটির মধ্যে, যাতে আমার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, আমি যাতে পড়ে না যাই। অনেকেরই মনে ভয় থাকে স্কুটি চালাতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে, এরকমটা নয়। তোমরা যদি এরকমভাবে স্কুটি চালাও তাহলে অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি স্কুটি চালাতে পারবে আর কোনো ক্ষয়ক্ষতি তোমাদের হবে না। আর তোমাদের আরেকটা কথা বলতে চাই, মনের মধ্যে কনফিডেন্স খুব দরকার। কোনো কিছুই তুমি শিখতে যাও, স্কুটি বলো বা গাড়ি বলো, তোমার মনের সাহসটা খুব দরকার। তোমার মনের যদি সাহস থাকে তাহলে তুমি সত্যি বলছি খুব তাড়াতাড়ি স্কুটি চালাতে পারবে তোমরা। তো দেখো, এখন কিন্তু আমার ব্যালেন্স ভালোই হয়ে গেছে। এবার আমি কিন্তু আমাকে হয়তো পা আর হয়তো মাটিতে নামাতে হবে না। এর মধ্যেও যদি আমার ব্যালেন্স একটু মনে হয় যে না, মানে খারাপ হয়ে যাচ্ছে বা ভয় লাগছে, তাহলে কিন্তু আমি চট করে পাটা মাটির মধ্যে রেখে দিয়ে আমি আমার ব্যালেন্সটা ঠিক করে নেব, ঠিক আছে? তো এই টিপসগুলো তোমরা ফলো করবে, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। তো এই যে দেখো, আমার ব্যালেন্সটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো, আমি পাটা এই যে দেখো বারবার মাটির মধ্যে নামিয়ে দিচ্ছি, আবার আমি উঠিয়ে নিচ্ছি, সব কিছু তোমাদেরকে শেখানোর জন্যই। আর একটা কথা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে প্র্যাকটিস। তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো স্কুটি চালাতে তোমরা পারবে, আর তোমাদের মনের মধ্যে যে ভয় সেই ভয়টা একদম দূর হয়ে যাবে। জানো তো, প্র্যাকটিসে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, আশা করি তোমরা সবাই জানো। তার মধ্যেও আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম, যেহেতু আমি তোমাদেরকে স্কুটি চালানো শেখাচ্ছি, তো সেটাই বলার আর কি। তো হয়তো তোমার স্কুটি শিখতে গিয়ে হয়তো এক সপ্তাহ লেগে যেতে পারে। যদি তোমার স্কুটি চালাতে গিয়ে, মানে স্কুটি শিখতে গিয়ে এক সপ্তাহ লাগে, আমি বলবো আরও এক সপ্তাহ তুমি কিন্তু ফিল্ডেই মানে প্র্যাকটিস করো। আর যতদিন না তুমি ভালো করে পারছো ততদিন তুমি রোডে যাবে না। এই টিপসটা তোমরা কিন্তু মাথায় রাখবে। ফ্রেন্ডস, বলো এবার তোমাদের কেমন লাগলো আমার এই স্কুটি চালানোর ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমার এই স্কুটি চালানোর ভিডিও তোমাদের একটু ভালো লাগে বা তোমাদের একটুও সাহায্য হয়, অবশ্যই আমার ভিডিওটাকে বেশি বেশি করে তোমরা শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, লাইক না দিলে কিন্তু হবে না, ঠিক আছে? আর তোমরা যদি আরও নিত্য নতুন স্কুটি চালানোর ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর আমি একদম পুরো শিওর, 100% শিওর যে আমি যে যে জিনিসগুলো বলেছি সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি স্কুটি চালানো শিখে যাবে, ঠিক আছে? তো চলো, আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।